পশ্চিমে পলেস্টাইন আর ইসরায়েল মধ্যে যে যুদ্ধ চালিছি, এইটি গোটে শব্দটা আমি দেখছি হামাস বলি। আপন মানে বারম্বার নিউজ শুনুথিবে, আপন মানে টিভি রে দেখুথিবে, নিউজ পেপার হামাস শব্দটা আসুছে। গোটে সংগঠন যেটা ইসরায়েল কু মানচিত্ররু লোপ করে দেওয়া পাই, ইসরায়েল কু ধ্বংস করে দেওয়া পাই, ইসরায়েল কু সর্বনাশ করে দেওয়া পাই সে শপথ নেইছে। এইটা আমি টিকে চিন্তা করে দেখিবা, হামাস কোন সত্যরে ইসরায়েল কু নষ্ট করে পারে? হামাস পাখে কোন সত্যরে এত শক্তি আছে যে সে ইসরায়েল কু নষ্ট করে পারে? যেমন বাইবল পড়ি না সেমানে গুড়ে কথা কই পারে, যেমন ইসরায়েল হিস্ট্রি জানন্তি নাই, ইতিহাস জানন্তি নাই, সেমানে গুড়ে কথা কই পারে। কারণ আমি বাইবল পড়িছি, আর বাইবল কোটা পড়িছু অনেক পদ লেখা যায়, কিন্তু 121 গীত যদি আমি দেখিবে তার চারি পদ কেবল পড়ন্ত দেখ দেখ যে ইসরায়েল কু রক্ষা করন্তি সে ঘুমাইবে নাহি কি নিদ্রা জিবে নাহি। আই লেখা আছে দেখ যে ইসরায়েল কু রক্ষা করন্তি সে ঘুমাইবে নাহি কি নিদ্রা জিবে নাহি। আপন যেতলে যে সুযোগ মিলিব আপন ইসরায়েল বিষয় স্টাডি করন্তু, ইসরায়েল ইতিহাস কো দেখন্তু, পৃথিবীরে সবুঠারু অধিক থর আক্রমণ করা যাইতিবা, অধিক থর তার বিরুদ্ধে রাজা মানে আসিছন্তি, অধিক অধিক পৃথিবীর সবুঠারু, তথাপি আজি পর্যন্ত ইসরায়েল রহিছি আর রহিতিব। কারণ যে ইসরায়েল কো রক্ষা করন্তি সে ঘুমাইবে নাই কি নিদ্রা জিবে নাই। এইটা নুহ, আপন আগকু দেখিবে আহুরি অনেক ঘটিবে, সমস্তে মেলি হেবে, সমস্তে একাঠি আসিবে, ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ করিবে। এবে কেবল হামাস মুন্ড উঠেছি আর সে অন্য মানক সাহায্য, হামাস গোটে আতঙ্কবাদী সংগঠন আছে, তাকে হুয়েত রাষ্ট্রবাদী বলে সে কই পারন্তি, সেইটা 1987 রে প্রতিষ্ঠা হইতিল হামাস, আর সে 2006-07 আড়কু সে রাজ্য রাজত্ব নিয়ে ইলেকশন লড়িলে জিড়িলে, আর সে এইটা প্রতিশ্রুতি দিয়ে আসিলে যে ইসরায়েল কু সে নষ্ট করবে, আর পলেস্টাইন কু গোটে স্বতন্ত্র দেশ ভাবে তাকে সম্পূর্ণ ভাবে স্থাপিত করবে, এইটা সে ঘোষণা পত্র হয়েছিলেন। কন কহিলেন যে পলেস্টাইন কু মুক্ত করবে, ইসরায়েল কু ধ্বংস করা হচ্ছে সে উদ্দেশ্য। সতরে এমানে ইসরায়েল কু ধ্বংস করে পারবে? হামাস পাখে কোন এত শক্তি আছে? নিশ্চিত ভাবে সে পাখে মানবিকতা নাই। যেতবে সে আক্রমণ কলে আমি যেতবে অক্টোবর 7 তারিখ কথা দেখিবা, লোক মানে গোটে প্রার্থনা সভারে বি থিলে, সে পবিত্র দিন বলে মানি নিয়ন্তি, সেমানে নিজকে নম্র করিবা পাই, নিজ পাপকু স্বীকার করিবা পাই, প্রভুঙ্ক দয়া ভিক্ষা করিবা পাই প্রার্থনা করিবা সময়রে সেমানে আক্রমণ করে, আর প্রায় 20 মিনিটে 5000টা রকেট সেমানে ছেড়িছেন, কেতটা 20 মিনিটে 5000টা রকেট একাথর, যুদ্ধর ঘোষণা নাই, কিছু জনাইবার নাই, সিধাসলক সেমানে আরম্ভ। আজি অল্প সময় আমি হামাস বিষয়ে ধ্যান করিবা, তবে আমি জানিপারে না হামাসটা কো। আপনার বাইবলরে 4 এ হামাস শব্দ দেখিব, বাইবলরে 4 এ হামাস শব্দ দেখা, হিব্রু বাইবল পুস্তক খোলন্তু আদি পুস্তক 6 তার 11 সেই সময়রে পৃথিবী পরমেশ্বরঙ্ক সাক্ষাতরে ভ্রষ্ট থিলা ও পৃথিবী দৌরাত্ম্যরে পরিপূর্ণ থিলা। পৃথিবী কোন থিলা সেই সময়রে? পৃথিবী পরমেশ্বরঙ্ক সাক্ষাতরে ভ্রষ্ট থিলা ও পৃথিবী দৌরাত্ম্যরে পরিপূর্ণ থিলা। এই যে দৌরাত্ম্য শব্দটা হিব্রুরে হামাস বলে লেখা রয়েছে, হামাস যে ভাইলেন্সটা, সে ভাইলেন্স শব্দর অর্থ হচ্ছে হামাস। ইংরেজি বাইবেল আপনার ভাইলেন্স বলে দেখি,
এই যে দ্বৈরাত্ম্য শব্দ লেখা যাচ্ছে এই দ্বৈরাত্ম্য শব্দের অর্থ হচ্ছে হামাস হিব্রু বাইবেল দেখবে এটা হামাস শব্দ ব্যবহার হয়েছে মানে এই দল এই হামাস হচ্ছে কোন দ্বৈরাত্ম্য সৃষ্টি করিবা আতঙ্ক সৃষ্টি করিবা আও ক্ষয় ক্ষতি করিবা তো নহঙ্ক সময়ের মধ্যে হামাস ছিলা হামাস মানে কোন যে মানে দ্বৈরাত্ম্য করন যে মানে সমাজের হত্যা গণহত্যা এ প্রকার কার্য করতে সে হামাস বলে কুহায় তো এটা আমি দেখুছ আপরে কোণ হচ্ছে এ হামাস শব্দ পরে আপনার দেখবে বার আের পদ পড়ত পুণি পরমেশ্বর পৃথিবীর দৃষ্টিপাত করে দেখিলে যে তাহা ভ্রষ্ট হইছে যেহেতু পৃথিবীস্থ সমস্ত প্রাণী ভ্রষ্টাচারী হইছন্তি তহু পরমেশ্বর নহঙ্কু কহিলে আম্ভ গোচরে সমুদায় প্রাণীর অন্তিম কাল উপস্থিত হেলা যেহেতু সেমানঙ্ক দ্বারা পৃথিবী দৌরাত্মরে পরিপূর্ণ হইছে পুণি দেখ আম্ভে পৃথিবী সহিত সেমানঙ্কু বিনষ্ট করিবা যেতলে পৃথিবীরে হামাস বৃদ্ধি পায় হামাস মানে দৈরাত্ম বৃদ্ধি পায় সেই সময় প্রভু কোণ করতে এইটা আমি দেখছি জল প্লাবন দ্বারা সে সময় পৃথিবী নষ্ট হয় হামাস যেতলে বড়ে চারিআড়ে যেতলে দৈরাত্ম বড়ে এবে লোক মানে হামাস কার্যকে সঠিক বলে কৌছেন এই দৈরাত্মকে সঠিক বলে কৌছেন এ প্রকার করে দল বি বাহারিছেন যেমন হামাস কো সাপোর্ট করছেন সাহায্য করছেন কিন্তু আমি জানো যেতবে হামাস বৃদ্ধি পায় সেই সময় প্রভু পৃথিবীকে দণ্ড দিওনি আর ধার্মিক মানুষ রক্ষা করুন আর প্রভু যীশু খ্রিস্ট মধ্যে এই কথা কুহতি আজি মধ্য চারিআড়ে হামাস মানে নহঙ্ক সময় হামাস দেখা যাই মানে দৈরাত্ম বৃদ্ধি পাই আর প্রভু জল প্লাবন দ্বারা পৃথিবীকে নষ্ট করেছিল আর এবে মধ্যে আমি দেখুছ হামাস আতঙ্ক সৃষ্টি করিবার লাগিছে আর প্রভু যীশু খ্রিস্ট কোন বলে কইছেন্তি যে তাহাঙ্কর আগমন সময় কেমতি থিব নহঙ্ক সময়ে যে প্রকার ঘটিছিলা তাঙ্কর আগমন সময়ের মধ্যে সে প্রকার ঘটিব তারপরে এ হামাস কার্যকে দেখি গোটে কথা জানিবা দরকার যে প্রভুঙ্কর আসিবার সময় হয়ে গেল প্রভু যীশুঙ্কর আসিবার সময় হেলানি আপন মানকো বারংবার কহুছি যদি আপন পৃথিবীরে প্রভু যীশুঙ্কর শেষ কালর ঘটনা গুলি জানিবা পাই চাইবে আপন ইসরায়েল কো লক্ষ্য করিবে ইসরায়েল দেশ কো লক্ষ্য করিবে ইসরায়েল প্রতি কোন ঘটুছি সেটা লক্ষ্য করিবে যদি হামাস বৃদ্ধি পায় সেই সময় কোন হুয়ে কিন্তু সেই সময় আউ গোটে ঘটনা হুয়ে যে ধার্মিক ব্যক্তি মানে ধার্মিকতা বিষয়ে প্রচার করেন আমার তো বুদ্ধি পাইছি দেখিবে দ্বিতীয় পিতর দুই পর্ব পাঞ্চ পদ দ্বিতীয় পিতর দুই পর্ব পাঞ্চ পদ সে পুরাতন জগতকে মধ্যে ছাড়িলে নাহি কিন্তু কেবল ধর্ম প্রচারক নহঙ্কু অন্য সাত জন সহিত রক্ষা করি ধর্মভ্রষ্ট জগতরে জল প্লাবন ঘটাইলে হামাস কেতবে বৃদ্ধি পায় যেতবে জগতরে ধর্মভ্রষ্ট হইলে সে সময় বৃদ্ধি পায় আর সেই সময় ধর্ম প্রচারক ইংরাজী লেখা হচ্ছে প্রিচার অফ রাইচিয়াসনেস সে ধার্মিকতা বিষয়ে প্রচার করছে লোক মানে কৌলে ধার্মিক জীবন কাট ধার্মিক জীবন যাপন কর তো এবে যদি হামাস বৃদ্ধি পাচ্ছি প্রভুঙ্কর দাস মানকর কার্য কোণ লোক মানুষ ধার্মিক জীবন যাপন করিবা পাই সেমানকু উৎসাহিত করিব হামাস বৃদ্ধি পাইব দৈরাত্ম বৃদ্ধি পাইব আমার শব্দ অর্থ কোন দৈরাত্ম ভাইলেন্স এইটা সেমানে কহিকি যখন শাসন আসিলে যে পলেস্টিয়াকে কোণ করিবে পলেস্টাইনকে সম্পূর্ণ ভাবে সেমানে স্বতন্ত্র ভাবে স্থাপিত করিবে ইসরায়েলকে সম্পূর্ণ নষ্ট করিবে আমার উদ্দেশ্য সে কিন্তু আমি জানো যে হামাস যেতে বৃদ্ধি পায় সেই সময় আমি জানো যে প্রভুঙ্কর আগমনের সংকেত মিলে যায় আমি উগ্রর বদল ধারণ করতে সেই সময়ে ধার্মিক নহ সে ধার্মিকতা বিষয়ে প্রচার করি আর দ্বিতীয় থর বাইবল আপনার হামাস শব্দ দেখিবে গীত সংহিতা তার সাত পর্ব ষোহ পর্ব
তাহার উপদ্রব তাহার নিজ মস্তকরে বর্তিব ও তাহার দৌরাত্ম্য তাহার নিজ মুণ্ডরে পড়িব। হ্যাঁ, এই যে উপদ্রব এইটাকে কোন লেখা লেখা রয়েছে? হামাস বলে লেখা রয়েছে। হামাস এই দৈরাত্ম্য উপদ্রব এটা কোন অটে? হামাস শব্দ হিব্রু বাইবেলের আপনার হামাস বলে দেখিব। কোন লেখা রয়েছে? তাহার উপদ্রব তার নিজ মস্তকর বর্তিব। আজি লোকমানে কৌছন্তি এমিতি হেগলা ইসরায়েল সেমতি গলা নাই, তার দৈরাত্ম্য তার উপরে পড়িছে ও তার উপদ্রব তার নিজ মস্তক পড়িছে, তার দৈরাত্ম্য তার নিজ মুন্ডরে পড়িছে। মানে প্রভু যীশু গোটে কথা কহুছন্তি যে খড়গ উঠাইব সে খড়গ দ্বারা হি নষ্ট হবে। ইয়ে দৈরাত্ম সৃষ্টি করুছি হামাস, আউ সেইটা হি তার পাই কাল হব, সে নিজে সেইতে নষ্ট হব। প্রভু যীশু খ্রিস্ট কোন কোচন্তি মাথিউ 26 ও 52 রে পড়িবে দিকে, মাথিউ 26 সেথিরে যীশু তাহাঙ্কু কহিলে তুম্ভর খড়গ পুনর্বার স্বস্থানরে রখ, কারণ যেউমানে খড়গ ধারণ করন্তি সে সমস্তে খড়গ দ্বারা বিনষ্ট হেবে। হামাস আজি খড়গ ধারণ করেছি, আর সে কেমিতি নষ্ট হব? সে খড়গ দ্বারা বিনষ্ট হব। হামাস বাহারিছে ইসরায়েল কু নষ্ট করিব, হামাস চিন্তা করছে ইসরায়েল কু মানচিত্র লোপ করে দেব, সে সম্পূর্ণ ভাবে লোপ পাই যাব। ইতিহাস জানিবার দরকার যে ইসরায়েল নষ্ট হুয়ে নাই, কারণ তার জন রক্ষক অছেন, তার জন প্রভু অছেন, ইসরায়েল স্থাপন কর্তা। ইসরায়েল নাম কে দিয়েছন্তি? এটা কোন সরকার দেই নাই, কোন শাসনকর্তা দেই না, প্রভু নিজে কইছেন ইসরায়েল নামরে খ্যাত হব। ইসরায়েল বিষয়ে প্রভু অনেক কথা বলেন, ইসরায়েল প্রভুঙ্কর কোন অটে? তো এটি হামাস বাহারিছি কোন করিবা পাই? যে ইসরায়েল কু নষ্ট করিবা পাই, কিন্তু কোন হবে? তাহার দৈরাত্ম্য তাহার মস্তকরে পড়িব, তার অপরাধ তা উপরে পড়িব। কারণ বাইবেল কুহে যে খড়গ ধারণ করে সে খড়গ দ্বারা নিজে ধ্বংস হবে।